ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি কিচেন অ্যান্ড ব্লগার। আবার একটা ব্লগ নিয়ে চলেছে, ব্লগটা হচ্ছে আগের ব্লগের শেষ। আমার বোন শান্তারা আজ রাতটায় শেষ রাত, আজকে পর ওরা কালকে চলে যাবে, তাই ব্লগটা বিদায় ব্লগ। তাহলে দেখতে থাকো, দেখো দেখতে দেখতে কটা দিন কীভাবে কেটে গেল বুঝতে পারলাম না, আনন্দে কেটেছে। আর শান্ত আজকে বিরিয়ানি বানিয়েছে, তা এখন পরিবেশন হবে, খাওয়া দাওয়া শুরু করবো। লাভলি নয় আজকে সব কিছু শান্তার রেসিপি। আজকে আমি রান্নার দিকে যাইনি, না না সত্যি এ টু জেড শান্তা। বিজয় রজনীর হলো বিরিয়ানি। ঠিকই বলেছে শান্ত, ভাবি বিরিয়ানি খাচ্ছ লাগলো, ভাবি তোমার কেমন লাগলো বিরিয়ানি? খুবই ভালো ভাই, খুব সুন্দর হয়েছে। শান কেমন হলো? লাইক, আমিও লাইক দিলাম, এখন হাত না ধুয়ে লাইক দিয়ে দিলাম। দেখতে সকাল হয়ে গেল, আর সকাল হলো মানে দুঃখ, আর দুঃখ মানে শান্তা ভাবি সকলে চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। একা থাকি তো বেশ ভালোই লাগে কেউ এলে। গোটাগুটি করছে, এবার বেরিয়ে যাবে, এখনো গাড়ি আসেনি। বেশ কদিন যতদিন শান্তারা ছিল চারিদিক রৌদ্রে ঝলমল করে ছিল, কারণ এত সুন্দর আবহাওয়া কোনোদিন থাকে না দার্জিলিংয়ে। ওরা খুব লাকি, মনটাও খুব খারাপ করছে, ব্যস্ত ছিল। আবিদ আবিদ কো এই ভাবি খালি আবিদ আবিদ কো একদম শেষ দিক, শেষ মুহূর্ত চলে এলো, ঘনিয়ে এলো, সব নিজে নিজে কাজে চলে আসছে, ববি চলে এসছে। লোকে দেখে নেবে বেটা, সব নাম তাকাও, একটা দুটো হতে চললো, দুটো পড়া আবি চলেছে, একটা আমি মাই যেটা খোলাই আছে না, টেনদা টেনদা ওটা ফ্রিজে বলো।
গাড়ি চলে এলো, অবশেষে বিদায়। আসবে আসবে আসবে, ব্যাস আবার চলে যাচ্ছেন। অবশেষে চলে যাওয়ার পর ঘরের দিকে ফিরে যাচ্ছি, আবার সেই জীবন একলা। তোমাদের এই কতদিন কেমন ব্লগগুলো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, বিদায়টাও কেমন লাগলো, কারণ বেশিরভাগ কথাবার্তায় আমি দিয়েছি যেটা ন্যাচারাল। ভালো লাগলো অবশ্যই লাইক দিবে, শেয়ার করবে, কমেন্ট করবে। এখানে বিদায় নিচ্ছি, টাটা।